বন্ধুরা, এখানে এই সাপটির মাথা কেটে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও সাপটি কিভাবে জীবিত রয়েছে, অথবা এই মুরগিটির তো মাথাই নেই কিন্তু তারপরেও মুরগিটি কিভাবে এদিক ওদিক দাপিয়ে বেড়াচ্ছে, অথবা এমন একটা প্রাণী যেটাকে যদি আপনি কেটে 100 টুকরা করেন তাহলে ওই 100টা টুকরো থেকে সে নতুন করে আরো 100টা শরীর বানিয়ে নিবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এমন কিছু প্রাণী সম্পর্কে জানতে চলেছেন যারা কিনা মৃত্যুর পরেও জীবিত থাকতে পারে, আর এই জিনিসগুলো দেখার পরে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তাই জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 5, ককরোচ। বন্ধুরা, ককরোচ এমন একটা প্রাণী যেটা কিনা নিউক্লিয়ার বোম থেকেও সার্ভাইভ করতে পারবে, কারণ এই পোকাগুলো নর্মাল পোকার চেয়ে অনেক বেশি পরিমাণে রেডিয়েশন সহ্য করতে পারে। এর পাশাপাশি এগুলো জম্বিও হয়ে যেতে পারে, কারণ আপনি যদি এগুলোর মাথা কেটে শরীর থেকে আলাদা করে ফেলেন তারপরে এগুলো কয়েক সপ্তাহ পর্যন্ত জীবিত থাকতে পারবে। এখন হয়তো আপনারা চিন্তা করতে পারেন, মাথা কাটলে তো যে কোনো প্রাণী মারা যাবে, কিন্তু ককরোচের সাথে এমনটা হয় না, কারণ ককরোচের শরীরে কোনো ব্লাডই থাকে না এবং ককরোচগুলো মুখ দিয়ে নিঃশ্বাস না নিয়ে তাদের শরীরের মধ্যে থাকা ছিদ্রগুলো দিয়ে নিঃশ্বাস নেয়, যার কারণে এগুলো মাথা কাটার পরেও কয়েক সপ্তাহ পর্যন্ত জীবিত থাকতে পারে। কিন্তু কয়েক সপ্তাহ পরে যখন ককরোচগুলো মারা যায় তখন কিন্তু মাথা কেটে ফেলার কারণে এগুলো মারা যায় না। এগুলো মারা যায় মূলত মাথা কেটে ফেলার কারণে, তারা যখন কোনো কিছু খেতে পারে না তখন খাবারের কারণেই এই ককরোচগুলো মারা যায়। নাম্বার 4, স্যালামেন্ডার্স। বন্ধুরা, এটি এমন একটা প্রাণী, এই প্রাণীটির শরীরের কোনো অংশ যদি আপনি কেটে ফেলেন তাহলে ওই অংশটি পুনরায় আবার শরীর থেকে জন্ম নিবে, আর সেই অঙ্গটিও পুরাতন অঙ্গটির মতো কাজ করার পাশাপাশি কিছুক্ষণ পরে নতুন অঙ্গটি আরো বেশি শক্তিশালী হয়ে যায়। আসলে এই জিনিসটা মূলত স্যালামেন্ডার্সের শরীরে থাকা এক ধরনের বিশেষ প্রোটিনের কারণেই হয়, যার কারণে এদের শরীরের কোনো অঙ্গ যদি কেটে আলাদা হয়ে যায় তাহলে ওই প্রোটিনগুলো সাথে সাথেই অঙ্গগুলোকে পুনরায় বানানো শুরু করে দেয়, আর এতে করে স্যালামেন্ডার্সের শরীরে কেটে যাওয়া অঙ্গটির পুনর্জন্ম হয়ে যায়। নাম্বার 3, চিকেন। কোনো মুরগির মাথা কেটে ফেলার পরেও ওই মুরগিটি যে জীবিত থাকতে পারে এই জিনিসটা হয়তো আপনাদের মধ্যে কেউই কখনো চিন্তা করেননি। আসলে মাথা কেটে ফেলার পরেও যে মুরগি জীবিত থাকতে পারে এই জিনিসটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মাইক নামের এই মুরগিটি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মুরগিটি মাথা ছাড়া 18 মাস পর্যন্ত জীবিত ছিল, কারণ চিকেনদের ব্রেন তাদের গলা এবং মাথার মাঝখান বরাবর থাকে, যার কারণে মাথার উপরের অংশ কেটে ফেললেও চিকেনগুলো তাদের সব ধরনের কাজ করতে পারে, যেমনকি হাঁটা চলা, দৌড়ঝাঁপ করা এবং লিকুইড জিনিসও খেতে পারে। আর এমন ঘটনাই ঘটেছিল মাইক নামের মুরগিটির সাথে, মুরগিটিকে ধোকা দিয়ে তার মাথাটি কেটে ফেলা হয়েছিল কিন্তু তারপরেও মুরগিটি 18 মাস পর্যন্ত জীবিত থাকতে পেরেছে। নাম্বার 2, ফ্ল্যাটওয়ার্মস। আপনাদের মধ্যে অনেকে হয়তো শুনেছেন কেঁচোকে যদি মাঝখান দিয়ে দুই ভাগ করে দেওয়া হয় তাহলে একটা কেঁচো দুইটা কেঁচো হয়ে যায়, কিন্তু এটা আসলে সম্পূর্ণই ভুল ধারণা। তবে এই জিনিসটা ফ্ল্যাটওয়ার্মসের সাথে হয়ে থাকে, কারণ ফ্ল্যাটওয়ার্মসের বাচ্চা তাদের পেট থেকে হয় না, তাদের শরীরের কাটা অংশ থেকেও হয়। হ্যাঁ বন্ধুরা, এগুলো এমন এক ধরনের প্রাণী যেগুলো শরীরকে আপনারা যতগুলো টুকরো করবেন প্রত্যেকটা টুকরো থেকে এরা নতুন করে একটি শরীর বানিয়ে নিবে, যার কারণে আপনারা এই প্রাণীগুলোকে কেটে কখনো মারতে পারবেন না, কারণ এটাকে আপনারা যত বেশি কাটবেন এটা সংখ্যার দিকে তত বেশি বেড়ে যাবে। নাম্বার 1, স্নেকস। বন্ধুরা, সাপের মধ্যে র্যাটেল স্নেক নামের এমন একটা প্রজাতি রয়েছে, এই সাপগুলোর মাথা কেটে যদি আপনি শরীর থেকে আলাদা করে ফেলেন তারপরেও সাপগুলো আপনাকে কামড় দিতে পারবে। আসলে বেশিরভাগ লোকই সাপের হাত থেকে বাঁচার জন্য সাপের মাথা কেটে আলাদা করে ফেলে, আর আপনিও যদি এই রকম চিন্তা করে থাকেন তাহলে আপনাদের ধারণা সম্পূর্ণই ভুল, কারণ সাপের মাথা এবং দাঁতের মধ্যেই তাদের সবগুলো বিষ থাকে, যার কারণে কোনো শিকারী যদি সাপের মাথা কেটে আলাদা করে ফেলে তাহলে ওই সাপটি হয়তো আপনাদেরকে কামড় দিতে পারবে না, কিন্তু সাপের মাথাটি লাভ দিয়ে এসে আপনাদের কামড় দিয়ে দিবে এবং ওই কামড়ের বিষে যে কোনো মানুষ মারাও যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন প্রাণীটিকে আপনাদের সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে, এবং ভিডিওটি দ্বিতীয় পার্ট চাইলে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।